এই পৃথিবীর প্রাণী জগৎ কতই না বৈচিত্র্যময়। বিচিত্র স্বভাবের হাজারো প্রাণী ছড়িয়ে রয়েছে এই পৃথিবী জুড়ে। প্রকৃতির খেয়ালেই অনেক প্রজাতির প্রাণী তার নিকটাত্মীয়দের চেয়ে আলাদা। আকৃতি এবং আচার আচরণে নিজস্ব এক বৈশিষ্ট্য নিয়ে তারা দিব্যি বেঁচে রয়েছে এই পৃথিবীতে। আর এই অদ্ভুত প্রজাতির প্রাণীরা মানুষকে অবাক করেছে সবচেয়ে বেশি। কোনো বানরের গোফ দেখতে প্রাচীনকালের কোনো সম্রাটের মতো, আবার কোনো মাছ দেখতে জলজ গাছের মতো, কোনোটা সাপের মতো, আবার কোনো প্রাণী যেন সাক্ষাৎ শয়তানের দূত। এমনই কিছু প্রাণীর সন্ধানে আমাদের আজকের আয়োজন। এম্পারর ট্যামারিন বানর প্রজাতির এই প্রাণীটি তার গোফের জন্য বিখ্যাত। এদের গোফজোড়া দেখতে অনেকটা সম্রাটদের মতো হওয়ায় সম্রাটের নামই এর নাম রাখা হয় এম্পারর ট্যামারিন। আমাজন অববাহিকা, পেরু, বলিভিয়া, ব্রাজিলের বেশ কিছু জায়গা এদের প্রকৃত আবাসভূমি। এদের গায়ের রং ধূসর আর বুকে এক ধরনের হলুদ ব্র্যান্ড থাকে। সাদা গোফজোড়া দুদিকে মেলে রাখলে দু কাঁধ ছাড়িয়ে যায়। পিঙ্ক ফেয়ারি আর্মাডিলো প্রাণীটি আর্জেন্টিনায় দেখতে পাওয়া যায়। মধ্য আর্জেন্টিনার বিস্তৃত সমতল ভূমি এবং তার আশপাশের ঘাস জমি এর বিচরণ ক্ষেত্র। এদের পিঠে শক্ত বর্মের মতো আবরণ থাকে। এরা বিশেষ ধরনের স্তন্যপায়ী প্রাণী, বৈজ্ঞানিক নাম ক্লেমাইপোরা স্টার্নকেটস। আর্মাডিলোরই ক্ষুদ্রতম প্রজাতি হচ্ছে পিঙ্ক ফেয়ারি আর্মাডিলো। এরা বালির মধ্যে খুব দ্রুত চলাচল করতে পারে, অনেকটা সাঁতার কাটার মতো। কোনো বিপদ দেখলে কিংবা ভয় পেলে বালির মধ্যে গর্ত খুঁড়ে অদৃশ্য হয়ে যেতে এদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। পিঁপড়ের লাভা এদের প্রিয় খাদ্য, আর তাই পিঁপড়ের বাসার আশেপাশে গর্ত খুঁড়ে এদের বাস করতে দেখা যায়। সানবেয়ার সানবেয়ার পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির ভালুক। দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমিতে দেখতে পাওয়া যায় এদেরকে। এদের বৈজ্ঞানিক নাম হেলারেক্টোস ম্যালাইয়ানাস। এক একটি সানবেয়ারের গড় দৈর্ঘ্য 4 ফুট, দেহের ওজন প্রায় 65 কেজির মতো। এই প্রজাতির ভালুকদের বুক, নাক ও চোখের পাশে কমলা হলুদ রঙের ঘোড়ার খুরের মতো একটি ছাপ থাকে। এই বৈশিষ্ট্যের কারণে অন্য প্রজাতির ভালুকদের থেকে এদের আলাদা করে চেনা যায়। এই দাগের জন্যই হয়তো এদের নাম এমন। 2007 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার সানবেয়ারকে লুপ্তপ্রায় প্রাণী বলে ঘোষণা করেছে। স্তন্যপায়ী প্রাণী টার্সিয়ার সকলের নজর কাড়ে তাদের অদ্ভুত চেহারার জন্য। টার্সিয়ারের আছে বড় বড় কাচের মার্বেলের মতো উজ্জ্বল চোখ। এদের পায়ের পাতার টার্সাস হাড়টি বেশ বড় বলেই এদের এমন নাম। একসময় এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা সহ আফ্রিকার বেশ কিছু অঞ্চলে প্রাণীটির দেখা পাওয়া যেত। বর্তমানে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলে এই প্রাণীটির দেখা পাওয়া যায়। এরা বেশ ক্ষিপ্ত গতিতে ছুটতে পারে। এরা শিকারেও বেশ দক্ষ। গাছ থেকে গাছে ঘুরে বেড়ানোর সময় এরা খুবই সুচতুরভাবে ছুটে চলা সাপ বা উড়ন্ত পাখি শিকার করতে পারে। এরা খুবই হিংস্র স্বভাবের। কোনো বদ্ধ ঘরে একসাথে অনেক টার্সিয়ারকে রাখলে এরা নিজেরা পরস্পরকে আঘাত করে, এমনকি খুন জখমও করে বসে। আলপাকা প্রাণীটিকে দেখলেই মনে হয় উটের কোনো প্রজাতি। এই প্রাণীটিকে দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর, বলিভিয়া, চিলির কিছু অংশে দেখতে পাওয়া যায়। এদেরকে আমেরিকান ক্যামেলিডো বলা হয়ে থাকে। এদের সারা গায়ে ভেড়ার মতো লোম। এদের বৈজ্ঞানিক নাম ভিকুইগনা প্যাসোস। আলপাকার দুটি প্রজাতি আছে, শুরি আলপাকা ও হুয়াছায়া আলপাকা। এরা প্রায় 55 থেকে 65 কেজিরও বেশি ওজনের হয়ে থাকে। পিগমি মার্মোসেট বানরকুলের সবচেয়ে ছোট প্রাণী পিগমি মার্মোসেট। ব্রাজিল, কলম্বিয়া
ইকুয়েডর এবং পেরুর কিছু অংশে এই প্রাণীটি পাওয়া যায়। এই প্রজাতির প্রাণী উচ্চতায় 14 থেকে 16 সেন্টিমিটার, তবে এর লেজটা অনেক ক্ষেত্রে তার উচ্চতাকেও ছাড়িয়ে যায়। শুধু লেজটাই প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার। এদের বৈজ্ঞানিক নাম সিভিউলা পিগমিয়া। গাছ বেয়ে ওঠার জন্য এদের পায়ে নখ রয়েছে যা অন্য বানরদের নেই। এদের দাঁত বেশ তীক্ষ্ণ, দাঁত দিয়ে গাছের ছাল খুঁটে তার থেকে আঠালো রস বের করে খেতে পছন্দ করে পিগমি মার্মোসেট। পোকামাকড় থেকে শুরু করে ফল পাতা সবই এদের খাদ্য। এরা খুব দ্রুত চলতে পারে, দ্রুতগামী ও খুবই ছটফটে স্বভাবের হওয়ায় এদের এক জায়গায় বেশিক্ষণ দেখা যায় না। আয় আয় মাদাগাস্কার অঞ্চলের অধিবাসীদের কাছে এই প্রাণীটি সাক্ষাৎ শয়তানের দূত। এখানকার স্থানীয় মানুষজন বিশ্বাস করেন প্রাণীটি তার হাতের বড় আঙুলটা তুলে যদি কারো দিকে নির্দেশ করে তবে তার মৃত্যু অনিবার্য। এটি পুরোপুরি একটি ভ্রান্ত ধারণা। প্রাণীটি বেশ নিরীহ প্রজাতির। আয় আয় বানর জাতীয় স্তন্যপায়ীদের মধ্যে বিশ্বের বৃহত্তম নিশাচর, আকারেও ছোটখাটো। এদের হাতের অনামিকা একটু বড়, মোটা ও শক্তিশালী। এছাড়া এদের চোখ সবুজ রঙের, বেশ উজ্জ্বল এবং হিংস্র। তাদের হাতের বড় আঙুল আর হিংস্র চোখ দুটো দেখে সাধারণ মানুষ বেশ ভয় পায়। বড় আঙুলটির সাহায্যে প্রাণীটি গাছে গর্ত করে পোকামাকড় ধরে, লোকালয় থেকে ফল ফুল ডিম চুরি করে খায়। মানুষের অন্ধবিশ্বাসী প্রাণীটিকে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমন আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন।